হচ্ছে একদিকে সার্বিকভাবে বৈষম্য বাড়ছে, অপরদিকে আইএমএফ এর কর্মসূচির সংস্কার ফলাফলেও কিন্তু বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে। এই দ্বিবিধ কারণে আমাদের অনেক বেশি আমাদের জাতীয় নীতিমালাতে আরও সংবেদনশীল হওয়া উচিত, সেই যেই মানুষগুলোর কাছে এই এই অসুবিধাগ্রস্ততাটা বাড়ার আশঙ্কাটা আরও বেশি রয়ে গেছে। তো তারা কারা এবং কিভাবে হতে পারে এই ব্যাপারে আমরা আলোচনা একটু করব। সেটা হলো যে এই প্রেক্ষিতে আমরা সাতটা বিশেষ সমস্যার কথা উল্লেখ করতে চাই, যেটা সাধারণভাবে আমরা যখন সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করি, খাতওয়ারি করি এবং বিভিন্ন মানুষের অবস্থানকে দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি এই সময়কালে এই মানুষগুলোর, পিছিয়ে পড়া মানুষগুলোর প্রথাগতভাবে এবং নতুনভাবে যারা চাপের মুখে আছে নিম্ন মধ্যবিত্ত, তাদের সকলের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিশেষ করে এই বাজারে যে সমস্ত উচ্চ মূল্যে জিনিস বিক্রি হচ্ছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখছি, আমরা একটু চিন্তিত, সেটা হলো যে সাম্প্রতিককালে কোভিড উত্তর সময়কালে এই আমাদের যেই উন্নয়ন আকাঙ্ক্ষাগুলো ছিল, উন্নয়ন আকাঙ্ক্ষাগুলোর যে লক্ষ্যমাত্রাগুলো ছিল, সেগুলোও আজকে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা আর খুব বেশি উল্লেখ করেন না। আপনারা কি খুব বেশি শোনেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছরে লক্ষ্যমাত্রা এত ছিল, আমরা এটাতে কতখানি অর্জন করলাম, এই সমস্ত বক্তব্য কিন্তু আমরা আজকাল জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দর কাছ থেকে শুনি না, খাতওয়ারি মন্ত্রণালয়ের কাছ থেকেও শুনি না, যে কার কোথায় শিক্ষা স্বাস্থ্য বা এমনকি অন্যান্য ক্ষেত্রে একমাত্র অবকাঠামো ব্যতিরিকে আর কোনো ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি শুনি না অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের হারটা সম্বন্ধে। একই রকমভাবে কোভিড উত্তর সময়কালে কোভিডের পুনর্বাসন, পুনর্গঠন, পুনরুজ্জীবনের জন্য সরকার যেই কর্মসূচিগুলো নিয়েছিল, হঠাৎ করে মনে হচ্ছে সেগুলি যেন কিছুটা অবনমন ঘটেছে, কিছুটা যেন দৃশ্যের বাইরে চলে গেছে, কিছুটা যেন নজরের বাইরে চলে গেছে। এটাও আমাদের একটা বড় ধরনের শঙ্কা। একই রকমভাবে সরকার তো সাধারণভাবে পরোক্ষ করের উপর নির্ভরশীল, এই আলোচনায় আসব, এই পরোক্ষ করের থেকে উপর নির্ভর করে কতখানি সংস্কার করতে পারবে সেই সম্বন্ধেও আমাদের কিছুটা শঙ্কা আছে, এবং যে বর্ধিত কর আসবে সেই বর্ধিত করের উৎস নিয়েও একটু পরে আলোচনা করব। আরেকটা বড় শঙ্কা দেখা যায় আইএমএফ এর কারণে বিভিন্ন দেশে, সেটা হলো যে তারা কৃচ্ছ সাধনের কথা বলা হয়, কৃচ্ছ সাধন করে সরকারি ব্যয়কে নিয়ন্ত্রণ করা হয়, আমদানি নিয়ন্ত্রণ করা হয়, ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা হয়। এইগুলির ফলে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর উপরই এটার উপর থেকে কিন্তু আঘাত আসে, তাদের কর্মসংস্থান, তাদের জীবন ধারণের সমস্যার অনেক বেশি সৃষ্টি হয়। আমরা যেটা নিয়ে আরও চিন্তার ভিতরে থাকি সেটা হলো যে এই অবস্থাকে মোকাবেলা করার জন্য সরকারের যেই ধরনের আর্থিক সম্পদ থাকার কথা সেই আর্থিক সংস্থান কিন্তু নেই।